স্বাগত এখন আনন্দে। প্রতিদিন বিনোদন জগতের নানা তথ্য নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে, আর সপ্তাহে একদিন আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি। আজও তার ব্যতিক্রম নয়, আজ আমার সঙ্গে আড্ডা দেবেন সাংবাদিক এবং চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? আমি খুব ভালো আছি। আপনার এখনকার দিনগুলো কেমন আনন্দে কাটছে শুরুতে এটা একটু জানতে চাই। মানে আনন্দে না, মানে নিরানন্দেও নয়, মানে যেভাবে চলে আর কি জীবন সেভাবে চলছে। কর্মব্যস্ততা সেটাই আমি আসলে অনেক বেশি উপভোগ করি, তো সেভাবেই চলছে আর কি। আচ্ছা, সম্প্রতি শেষ হয়ে গেল 75তম কান চলচ্চিত্র উৎসবের আসর, সেখানে আমাদের দেশের দুটি সিনেমা প্রদর্শিত হয়েছে, একই সাথে সবচেয়ে কাঙ্ক্ষিত একটি সিনেমা মুজিব দ্য মেকিং অব এ নেশনের ট্রেলারও প্রদর্শিত হয়েছে। আপনি এবারের আসর এক জুরি বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনার এই জার্নিটা একটু জানতে চাই, আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি সব কিছু। আচ্ছা, আমি প্রথমেই বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো ছবি কিন্তু এবার যায়নি। হ্যাঁ, অনন্ত জলিলের না, এটা আসলে মাসেদু ফিল্ম বলে। মাসেদু ফিল্ম হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের একটা মানে বাইরের অংশ, সেটাকে ফিল্মের বাজার বলা হয়। সেখানে চাইলে আপনিও আপনার চলচ্চিত্রের ট্রেইলার প্রচার করতে পারবেন, যেটা বঙ্গবন্ধুর বায়োপিক যেটা প্রচার হয়েছে সেটা ইন্ডিয়ান প্যাভিলিয়নে, সেটাও মাসেদু ফিল্মের অংশ, অর্থাৎ ফিল্ম বাজারের অংশ। তো ওইটা আসলে ঠিক কানের ভেতরেও নয়, আবার কানের বাইরেও নয়, ওটা একটা চলচ্চিত্রের হাট। তো সেই হাটে আসলে সবাই যায়, সবাই ফিল্ম দেখায়। এখানে মশারি নামে একটা মানে শর্ট ফিল্ম, সেটাও গেছে। সবগুলোই মাসেদু ফিল্ম, কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যালের যেটা মূল কম্পিটিশান বা মূল যে সিলেকশনগুলো আছে, অফিসিয়াল সিলেকশন, সেখানে কিন্তু কোনো ছবি যায়নি। আর আমার জার্নি যদি বলেন, আমি একজন ফিপ্রেসি মেম্বার, জুরি মেম্বার হিসেবে গিয়েছিলাম, এবং আমার দায়িত্ব ছিল প্যারালাল সেকশনের ছবিগুলোকে, ছবিগুলোর দেখে একটিকে মানে পছন্দ করা এবং সেটাকে পুরস্কৃত করা। তো প্যারালাল সেকশনের আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিটিক্স উইক, আরেকটা হচ্ছে ডিরেক্টর্স ফোর্টনাইট। তো সেই সমস্ত এই দুটো সেকশনে প্রধানত নতুন নবীন চলচ্চিত্র নির্মাতাদের ছবি আসে, তারা প্রথম অথবা দ্বিতীয় ছবিটি তাদের জমা দেয়। তো সেই অর্থে আমি আসলে অনেক বেশি উপভোগ করেছি যে নতুন নির্মাতারা কীভাবে ছবি বানাচ্ছেন এবং তাদের যে চেষ্টা, এবং পুরনো যারা বানিয়েছেন, যারা আসলে ধ্রুপদী চলচ্চিত্র নির্মাতা, তাদেরকে ছাড়িয়ে ওঠার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমার চোখে পড়েছে। তো উপভোগ্য বলতে ওটাই, যে নতুনদের কাজ দেখার সুযোগ হয়েছে অনেক। আমি ওখানে 13 দিন ছিলাম, 13 দিনে আমার ছবি দেখা হয়েছে 37টি। তো আমাদের মূল যে প্রতিযোগিতায় ছিল ছবি 28টির মতো, তা 28টি ছবি ছাড়াও আরও বেশি ছবি দেখেছি। সব মিলিয়ে এটা একটা মানে দারুণ অভিজ্ঞতা, এবং চলচ্চিত্র চিন্তার আদান প্রদান হয়েছে আমাদের কো-জুরিদের সাথে। এবং আমরা 8 জন ছিলাম, এবং বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন। ফ্রান্সের ছিল, মরক্কো, ইজিপ্ট, আমেরিকার মানে বিভিন্ন দেশ থেকে এসছে, পোল্যান্ডের ছিলেন একজন জুরি। তো এদের সাথে চিন্তার আদান প্রদানটা খুব মানে আনন্দের, কারণ আমি ব্যক্তিগতভাবে সিনেমা দেখতে পছন্দ করি এবং সক্রিয়ভাবে সিনেমা দেখি, অর্থাৎ প্যাসিভ না, অ্যাক্টিভ অডিয়েন্স হিসেবে দেখি। সিনেমা নিয়ে কথা বলতে পছন্দ করি, এবং থট প্রভোকিং এবং আপনার যেটা চিন্তাশীল ছবি বলি আমরা, সেরিব্রাল ফিল্ম, তো সেই ধরনের ফিল্ম দেখতে আমার পছন্দ লাগে। এবং আমি আপনারা জানেন যে কান ফিল্ম ফেস্টিভ্যালে সাধারণত এই ধরনের ছবি কম্পিটিশনে অন্তর্ভুক্ত হয়। এছাড়া প্রিমিয়ার এবং স্পেশাল স্ক্রিনিংয়ে কিছু ছবি তারা দেখায়, যেগুলো আসলে বাজার চলতি হলিউডের ফর্মুলা ফিল্ম, সেগুলো দেখায়। কিন্তু কম্পিটিশনে কিন্তু একটু মানে কোট আনকোট আর্ট ফিল্ম বা একটু সেরিব্রাল ফিল্ম, এই ধরনের ছবি আসলে ওরা শোকেস করে আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে নতুন অনেক নির্মাতার চলচ্চিত্র দেখার সুযোগ হয়েছে আপনার, সেই সাথে যারা আগে কাজ করেছেন, অভিজ্ঞ যারা, তাদের কাজ আপনি দেখেছেন। এই যে প্রতিযোগিতাটা, নতুনরা কীরকম প্রতিযোগিতা করতে পেরেছে অভিজ্ঞদের সাথে, ওটা আপনার কাছে কেমন লেগেছে? নতুনদের এই যে এগিয়ে আসা, নতুনদের যে প্রচেষ্টাটা, এটা আপনি কীভাবে দেখেছেন, মানে আপনার কেমন লেগেছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে আপনি সিনেমা তো দেখতে ভালোবাসেন, সিনেমা দেখেছেনও, সিনেমা দেখাই হচ্ছে আপনার কাজ ছিল সেখানে। দর্শক হিসেবে দেখতে বেশি পছন্দ করেছে নাকি জুরি বোর্ডের একজন সদস্য হিসেবে?
না, এটা আমার আসলে আমি বলবো যে এটা আমার বিল্ট ইন হয়ে গেছে ভিতরে। আমি ওই যে বললাম, আমি অ্যাক্টিভ অডিয়েন্স হিসেবে দেখি সবসময় ছবি, মানে দর্শক হিসেবে ছবি আমি জানি না, মানে দর্শকরা তো ডেফিনেটলি মানে একই সত্তার ভেতর আপনার দুইটা সত্তাই কাজ করে, মানে আমি আমি দর্শক, আমি বিচারক, আমি সমালোচক, এরকম একটা ব্যাপার। তো আমি যখন ছবি দেখি এটা অচেতনভাবেই আসলে আপনার মনের মধ্যেই কোনো শর্ট কম্পোজিশন বা কোনো সিনেমাটোগ্রাফি, কোনো সংলাপ বা ছবিটার পুরো যে আপনার মেকিং এবং তার যে বার্তা মেসেজ দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু আপনার অচেতনভাবে আপনার রাডারে ধরা পড়ে। যখন আপনি শুধুমাত্র দর্শক না সমালোচক, এটা একটা সত্তাকে বাদ রেখে আরেকটা সত্তার আসলে অ্যাক্টিভ করার কোনো স্কোপ নেই, দুইটা সত্তাই আসলে আপনার মানে অ্যাক্টিভলি প্রেজেন্স ওখানে থাকে। কারণ ছবি দেখার সময় হয় কি যে সর্বোচ্চ মনোযোগটা দিয়ে আসলে ছবিটা দেখা হয়। আর যেটা বললেন যে নতুনদের অনেক কাজ, যেমন আমরা এবার প্যারাল সেকশন থেকে দালভা নামে একটা ছবিকে আমরা পুরস্কৃত করেছি, সে ইমানুয়েল নিকটের ছবি, বেলজিয়ান ফিল্ম। তো এইটাতে আমরা আসলে ছবিগুলোতে কি আমরা চেষ্টা করেছি, ওখানে কিন্তু কোনো মানে সবই নিখুঁত ছবি, মানে টেকনিক্যালি সাউন্ড ফিল্ম বলতে যা বোঝায় সবগুলোই তাই, মানে ওখানে কোনো আসলে কারিগরি কোনো দুর্বলতা নেই কোনো ছবি নেই। কাজেই যেটা দাঁড়িয়েছে যে আমাদের আসলে দেখতে হয়েছে কোন ছবি কোন বিষয়কে কিভাবে আসলে তারা হ্যান্ডেল করতে পেরেছে, অর্থাৎ কিভাবে ডিসেমিনেট করতে পেরেছে, ফুটিয়ে তুলতে পেরেছে একটা বিষয়কে। হ্যাঁ, যেমন এই ডালভা ছবিটার কথা যদি বলি, এই ছবিটার ভেতর দেখা যায় যে একজন পেডোফিলিক মানে শিশুকামী বাবার মেয়ে হিসাবে দালভা যে মেয়েটা কৈশোরে পা দেবে এরকম একটি মেয়ে, তার যে মনোজাগতিক বিষয়টি নিয়ে এই ছবিটি বানানো হয়েছে এবং চমৎকারভাবে পরিচালক ডিল করেছেন। কাজেই এই সমস্ত বিষয়, কত সাহসী বিষয় বা কত জটিল বিষয়কে আপনি কিভাবে ক্যামেরা কলম দিয়ে লিখছেন দর্শককে বোঝাতে পারছেন। হ্যাঁ, ক্যামেরা স্টিলো বলে না, ক্যামেরা স্টিলো, স্টিলো মানে তো পেন, কলম। কাজেই ক্যামেরা কলম দিয়ে আপনি কতটুকু সুন্দর করে আপনার ন্যারেটিভ বয়ানকে হাজির করতে পারছেন সেটাই ছিল আমাদের বিবেচ্য বিষয়। হ্যাঁ, তো আমরা সেটা করার চেষ্টা করেছি, ছবি দেখেছি, আলোচনা করেছি এবং শেষ পর্যন্ত আমরা এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই ছবিটা বেটার, অন্যগুলো ভালো, অন্যগুলো খারাপ সেটা বলছি না। আমরা একটা শর্টলিস্ট করেছি 10টা ছবির, তারপর সেখান থেকে 3টা ছবি করেছি, যেমন ফ্যালকন লেক বলে একটা ছবি ছিল, খুবই ভালো ছবি, এল এগুয়া বলে একটা ছবি ছিল, মানে এগুলো আসলে সবই ভালো ছবি, কিন্তু যেটা হয় যে অনেক ভালো ছবি থেকে একটা ছবি বাছাই করা খুবই কঠিন কঠিন কাজ। সেই কঠিন কাজটাই আপনারা করেছেন, আপনাদের গুরু দায়িত্ব ছিল সেটা। আচ্ছা, একটু আরেকটা বিষয় বলতে চাই, আমাদের মুজিব দ্য মেকিং অব এ নেশনের ট্রেইলারও প্রদর্শিত হয়েছে এবারের কান চলচ্চিত্র উৎসবের আসরে। ট্রেইলারটা প্রকাশের পর কিন্তু অনেক সমালোচনারও মুখোমুখি হয়েছে ট্রেইলারকে ঘিরে, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন একজন জুরি বোর্ডের সদস্য হিসেবে? না না, ওইটা আমার জুরি বা বিচার করার আওতার মধ্যে পড়ে না, কিন্তু আমি যখন কানে অবস্থান করছিলাম তখনই এই ট্রেলারটা ইন্ডিয়ান প্যাভিলিয়নে দেখানো হয়েছে এবং সেখানে বাংলাদেশের উচ্চপদস্থ যারা রয়েছেন তারা গিয়েছেন। আমি ট্রেলারটা দেখেছি, দেখে আসলে আমার আমি ব্যক্তিগতভাবে একটু হতাশা বোধ করেছি, কারণ এই ছবির যে বাজেট এবং আসলে হয়েছে কি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা যেভাবে কাজ করেন সেম বেনে গেল তো আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। কাজেই আমি প্রত্যাশা করছিলাম উনি খুব দারুণভাবে জিনিসটাকে হয়তো ফুটিয়ে তুলবেন, যেমন যে যুদ্ধবিমানের ডগ ফাইট যে দৃশ্যটি আমরা দেখি ট্রেলারে সেটা খুবই মেকি মনে হয় এবং গ্রাফিক্সটা খুব ভালো মনে হয়নি। তো এই ধরনের কিছু কমতি আছে, তবে পুরো ছবিটি যেহেতু এখনও দেখি নাই, পুরো ছবি দেখে তারপর মন্তব্য করাই ভালো। তবে যতটুকু দেখেছি ততটুকুর মধ্যে আমার মনে হয়েছে যে এই ধরনের দুর্বল গ্রাফিক্স না দিলেই বোধ হয় ভালো হতো, ভালো হতো। আরও কিছু ছোটোখাটো প্রপস নিয়ে আলোচনা আসছে, যে যেমন মাইক বা অন্যান্য, আমার মনে হয় যে এগুলো খুব সূক্ষ্ম বিষয়, এগুলো আসলেই নজরে আনা দরকার, কারণ এটাকে সিনেমার ভাষায় বলে মেজো সেন। তো এই মেজো সেনটা আমার একটা ফ্রেমের ভিতর কী কী থাকবে এবং কতটুকু থাকবে, প্রপসটা প্রপার হলো কি না, এগুলো কিন্তু দেখার অনেক যারা প্রোডাকশন ডিজাইন করেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কাজে আমার মনে হয় যে আরেকটু মনোযোগী হলে বোধ হয় ভালো হতো আর কি। এবং শ্যাম বেনেগাল কিন্তু পরবর্তীতে বিতর্কের পরে তিনি বলেছেন যে শুধু ট্রেলার নিয়ে মন্তব্য করা ঠিক না, ঠিক আছে, পুরোটা সিনেমা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে বলেছেন, আমরা অপেক্ষায় আছি, তখন আমরা অবশ্যই দেখব। আচ্ছা, এবার বাংলা চলচ্চিত্রের কথা যদি বলি,
একটা সময় আমাদের সোনালী যুগ ছিল, বাংলা সিনেমার সোনালী যুগ ছিল, আস্তে আস্তে সেটা সেই সোনালী সময়টা আর নেই। এখন আবার ভালো কাজ হচ্ছে, কিন্তু আগের মতো যে দর্শক জনপ্রিয়তা কিংবা গ্রহণযোগ্যতা কিংবা মুখে মুখে মানুষের মুখে মুখে ওই সিনেমার কথা গল্প, এটা কিন্তু এখন তেমন একটা দেখা যায় না। এই বিষয়টা আসলে কেন হচ্ছে বা এই দশাটা থেকে কাটিয়ে ওঠার আসলে পথটা কি? আমি প্রথমেই বলি, বাংলা চলচ্চিত্রের কখনোই সোনালী যুগ ছিল না। কেন বলি, কারণ আপনি যেই সময়টাকে সোনালী যুগ বলছেন, ধরেন 60-এর দশক বা 70-এর দশক, সেই সময় আপনি দেখবেন যে ধরনের বাণিজ্যিক ছবি, কিছু ছবি বাদে বাণিজ্যিক ছবি নির্মিত হয়েছে, সেগুলো দেখবেন যে উত্তম কুমারের নকল বা ধরুন সৌমিত্রের নকল, তারপর হেয়ারস্টাইল থেকে শুরু করে তাদের পোশাক আশাক বিভিন্ন জিনিস, নীল আকাশের নিচে ধরুন, এই নানা ধরনের ছবি আপনি দেখলে দেখবেন যে কলকাতার একটা ভীষণ প্রভাব রয়েছে। তা এখন হ্যাঁ, স্বর্ণালী যুগ যদি অনেকে মিন করেন যে ধরুন 70-80-এর দশক, 80-এর দশকে একটা সময় যে বছরে গিয়ে দেখা গেছে যে 90-টি 70-টি ছবি মুক্তি পেয়েছে, তো সেই সময় বলা যেতে পারে যে হ্যাঁ অনেক ছবি মুক্তি পেয়েছে, কিন্তু সেই ছবিগুলো আসলে কিসের ছবি? সেই ছবিগুলো দেখা গেছে যে ভারতীয় ছবির নকল। হ্যাঁ, মানে দেখা গেল যে আমাদের নায়িকারা ঘাগরা পরে গান করছেন, মানে যেটা আসলে আমাদের সংস্কৃতির সাথেই যায় না, একদমই যায় না। তো এই যে এই এক ধরনের আমি বলবো যে নকল নবিশী হয়েছে আমাদের চলচ্চিত্রের জগতে, সেইটা থেকে আমার মনে হয় যে সোনালী যুগ ছিল না। তবে তবে কিছু কিছু নির্মাতার নাম না বললেই নয়, যেমন যদি বলি আলমগীর কবির, জহির রায়হান, সুভাষ দত্ত, আমজাদ হোসেন, খান আতাউর রহমান, শেখ নিয়ামত আলী, হ্যাঁ তারপর মানে বাদল রহমান, তো এদের ছবি যদি বলি তাহলে এরা কিন্তু চেষ্টা করেছেন একভাবে যে, এবং শেষ পর্যন্ত তারেক মাসুদ পর্যন্ত, হ্যাঁ তারেক মাসুদ পর্যন্ত এক ধরনের, মানে তারেক মাসুদের যেমন একটা প্রকল্পই ছিল যে জাতীয় চলচ্চিত্র এক ন্যাশনাল ফিল্ম হিসাবে ফিল্মকে ট্রিট করার একটা এক ধরনের প্রবণতা ছিল, সেটা খুবই প্রশংসাযোগ্য। কিন্তু এখন ছবি নিয়ে, বাংলাদেশের ছবি নিয়ে আলাপ হয় না, কারণ বাংলাদেশে তো ওই যে বললাম একসময় 90-80-90টা ছবি রিলিজ হতো, মুক্তি পেত, এখন তো অত ছবি মুক্তি পায় না, কাজে আলাপও হয় না। আর যতটুকু হয় মুক্তি পেলে হয়, যেমন এই যে বঙ্গবন্ধুর ট্রেলারটা মুক্তি পেল, তো বায়োপিক ট্রেলার নিয়ে কথা হচ্ছে, এবং আরও যে সমস্ত ছবি মুক্তি পাচ্ছে ইদানিং, হয়তো বা তারা যথেষ্ট দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারছে না। এখন চলচ্চিত্র তো শেষ পর্যন্ত একটা প্রোডাক্ট, পণ্য, এখন আপনি এই বাজারে কীভাবে সেটা প্লেস করবেন এবং কীভাবে হাইপ হবে, এগুলো সবই মার্কেটিংয়ের অংশ। তো যেই ছবির মার্কেটিং সবচেয়ে বেশি শক্তিশালী, সে কিন্তু তাকে নিয়ে বেশি আলোচনা হবে, এটাই স্বাভাবিক। এখন এটা নির্ভর করে ওই যেটা বললাম যে মানে ওই ছবির টিম কতটুকু চৌকস মার্কেটিংয়ের ক্ষেত্রে, তার উপর নির্ভর করে কত আলাপ হবে এই ছবি নিয়ে, সেটাও একটা বিষয়। আর সেই সাথে অনেক দর্শক এটাও বলে থাকেন যে সিনেমার ঘটনা কিংবা অভিনেতা অভিনেত্রীদের অভিনয় যা আছে সব কিছুই, কোনোটাতেই তারা আসলে নিজস্বতাই খুঁজে পান না, তাদের কাছে দেখে মনে হয় যে সেটা কোনো কিছুর একটা নকল বা এরকম কিছু, এরকম একটা বিষয় দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া দেখা যায়। এই বিষয়ে আমরা আরেকটু কথা বলবো একটু ছোট্ট বিরতির পরে। এখন আনন্দে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম এখন আনন্দে। আচ্ছা, আমরা বিরতিতে যাবার আগে চলচ্চিত্র সোনালীর সময় কিংবা বর্তমান সব কিছু নিয়ে একটু কথা বলছিলাম। সম্প্রতি 19টি সিনেমা অনুদান পেয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত যে আসলে তারা মানে তারা কি অনুদান পাওয়ার যোগ্য কিনা, সেটা তো আমি জানি না। মানে সরকারের পর্যায়ে যারা আসলে নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন বা যারা অনুদান কমিটিতে রয়েছেন, তাদের মনে হয়েছে যে 19টি ছবিকে দেওয়া উচিত, তারা দিয়েছেন। তবে আমার এখানে ছোট্ট একটি একটু সমালোচনা করতে চাই, মানে শ্রদ্ধা নিয়েই করতে চাই, সেটা হচ্ছে যে সরকারি অনুদানের ছবি কি যারা বাণিজ্যিক ছবি বানান, যেমন সাকিব খান বা অপু বিশ্বাস বা এমন অনেকেই আছেন যারা আসলে সরাসরি এতদিন ধরে বাণিজ্যিক ছবি বানাচ্ছিলেন, তাদের অনুদান দেওয়ার কি দরকার আছে? মানে এটার বিপক্ষের মতো আছে, বলছে যে তারা বলছেন যে এই যেহেতু বাণিজ্যিক ছবি অনেক ক্রাইসিসের মধ্যে রয়েছে, সেটাকে একটু প্রণোদনা দিয়ে চাঙ্গা করতে চাচ্ছেন। তবে আমার মনে হয় কি যে এটা করতে গিয়ে না আবার মানে অনুদান নির্ভর হয়ে ওঠে আমাদের যে বাণিজ্যিক চলচ্চিত্র,
অনুদানের আসলে বিষয়টাকে, অনুদানের বিষয়টা হচ্ছে যে যে ধরনের শিল্পসম্মত ছবি আর্ট ফিল্ম যেগুলোর আসলে সেরকম বাণিজ্যের মশলা বা উপাদান দিয়ে তৈরি হয় না, যেটার আসলে যেমন ধরুন বড় স্টার কাস্ট হয় না। শাকিব খান নিজেই অনেক বড় স্টার, বাংলাদেশের উপবিশ্বাস বড় স্টার, কিন্তু যারা আর্ট ফিল্ম বানান তাদের বাজেট কম থাকে, তারা আর্ট কাস্ট মানে বড় স্টার কাস্ট করতে পারেন না। এই ধরনের সিনেমার দর্শকও কিন্তু কম থাকে, কম, কাজেই ওই টাকা যে উঠে আসবে সেটাও নিশ্চয়তা নেই। কাকে সেজন্য সরকারিভাবে অনুদানটা দেয়া হয় যে ঠিক আছে তোমরা শিল্প সংস্কৃতির চর্চা করবে, আমি কিছু টাকা দিলাম, এটা নিয়ে তোমরা ভালো ছবি বানাও। ভালো ছবি বলতে যেটা কমার্শিয়াল ফিল্ম নয়, জীবন ঘনিষ্ঠ ছবি, হঠাৎ হঠাৎ নাচে গানে ভরপুর না, মানে হঠাৎ হঠাৎ মারামারি ভরপুর না, বা হঠাৎ হঠাৎ ভায়োলেন্স, হ্যাঁ, মানে যেটা আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই। মানে ধরুন আমাদের বাস্তবে কী করি আমরা, নিশ্চয়ই পার্কে প্রেম করতে গিয়ে হঠাৎ করে নাচতে নাচতে গান শুরু করে দেই না। কিন্তু আমি সেটাই বলছি যে যে এই ধরনের এলিমেন্ট যে সমস্ত বাণিজ্যিক ছবিতে থাকে, সাধারণত সে সমস্ত ছবিতে কোথাও আসলে এরকমভাবে অনুদান দেওয়া হয় না। হ্যাঁ, জানি না, মানে হয়তোবা চাঙ্গা হবে এই অনুদানের মধ্য দিয়ে, হলে তো ভালো। এটা একটা আমি বলবো পাইলট প্রজেক্টের মতো, যে আসলে দেখা হচ্ছে যে এটা একটু অনুদান দিয়ে যদি সিনেমা হলগুলোকে আর একটু চাঙ্গা করা যায়, প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো যায় কিনা। ঠিক আছে, মানে ওদিক দিয়ে ভাবলে ঠিক আছে, দেখা যাক, মানে যেহেতু দেয়া হয়েছে ছবিগুলোকে এবং অনুদান পেয়ে, অনুদান পাওয়ার পর এই সমস্ত বাণিজ্যিক ছবির যারা নির্মাতা তারা কি তৈরি করেন, মানসম্মত ছবি তৈরি করেন কিনা, মানে সত্যিকারের বাণিজ্যিক ছবি তৈরি করেন কিনা। আমি বাণিজ্যিক ছবির বিপক্ষে নই, যদি বাণিজ্যিক ছবি অনুদানে তারা বানিয়ে বানানো শুরু করেন, নিশ্চয়ই আরও প্রযোজক সেখানে অ্যাড করবেন, কারণ 60-65 বা 70 লাখ টাকা দিয়ে বাণিজ্যিক ছবি হয় না, ওগুলোর বাজেট আসলে আরও বেশি হতে, আরও বেশি, 1 কোটি বা 2 কোটি এরকম, বা আরও 3-4 কোটি টাকা দিয়েও আসলে বাণিজ্যিক ছবি হচ্ছে এখন। কাজে আমার মনে হয় যে ঠিক আছে, একটা সরকারের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হচ্ছে, কিন্তু এই উৎসাহটা যেন মাঠে না মারা যায় আর কি। মানে ধরুন আমি টাকা নিলাম, তারপর হচ্ছে সিনেমা বানালাম না, প্রয়োজন অনুযায়ী ব্যয় হলো না, তারপর হচ্ছে ধরুন অনেকেই আমি দেখি অনুদানের টাকা নিজেদের স্বার্থে ব্যয় করে ফেলে। তো এই ধরনের জিনিস আমি জানি না, বন্ধ করার জন্য আমার মনে হয় একটু মনিটরিং দরকার হলে, তাহলে পুরো টাকাটাই আসলে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেই ব্যবহার হবে, সেটা বাণিজ্যিক ছবি যারা বানান তাদের ক্ষেত্রে যেমন সত্যি, আবার একইভাবে যারা আসলে একটু আর্ট ফিল্ম বানান বা ওই যে বললাম বাণিজ্যিক উপাদান সেভাবে দেন না, তারা তাদের জন্য সত্যি, যেন টাকাটা সঠিকভাবে সিনেমার জন্যই ব্যবহার হয়, এটা নিশ্চিত করতে হবে। আচ্ছা, আপনি যে বলছিলেন বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা একটা সিনেমাকে দর্শকের একদম কাছে, বিশ্বাসযোগ্য হলেই কিন্তু দর্শক সেটাকে খুব সহজে গ্রহণ করে। সেদিক থেকে যদি আমি একটু বলি, যেমন দেশের বাইরে যে সিনেমাগুলো হচ্ছে, বলিউড বলি কিংবা হলিউড, বা যেই সিনেমাগুলি হচ্ছে ভালো, যেগুলো মানুষ গ্রহণ করছে, তাদের যে নির্মাণ শৈলী, অর্থাৎ বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার যে নির্মাণ শৈলী আর আমাদের যে নির্মাণ শৈলীটা, কেন এত পার্থক্য, সমস্যাটা আসলে কোথায়, কেন আমাদের নির্মাণ শৈলীটা এখনও তুলনামূলক তাদের চেয়ে পিছিয়ে? আচ্ছা, আমি একটা কথা বলি যে আমরা প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছি, প্রযুক্তি এবং বাজেট, তাই তো? এখন বাজেট হলে আমি হলিউডের যে কোনো একটা স্টুডিওতে গিয়ে আমি গ্রাফিক্স ডিজাইনটা বা মোশন গ্রাফিক্সটা করিয়ে আনতে পারছি, তাহলে আমার এই সমস্যা থাকবে না। কিন্তু আপনি ভেবে দেখুন তো, সত্যজিৎ রায় হীরক রাজার দেশে বানিয়েছেন, বা গুপিগান বাঘাবাইন বানিয়েছেন, বা সেখানে যে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন, বা এই যে ভূতের রাজা বর দিল, ভূতের রাজাকে দেখাচ্ছেন, এই যে টেকনিক, অর্থাৎ আপনার কাছে অর্থ নেই কিন্তু একটা বুদ্ধি প্রয়োগ করে জিনিসটাকে বিশ্বাসযোগ্য করে তোলা, এই ধরনের শৈল্পিক চাতুর্য যদি না থাকে, মানে বুদ্ধিটা যদি না থাকে, তাহলে তো ছবি বানাতে গেলে আপনার ঝামেলা হবে। যেটা বলছেন বিশ্বাসযোগ্য করে তোলা যাবে না, সত্যজিৎ রায়ের গুপিগান বাঘাবাইনের বাজেট কত ছিল, কিন্তু সেটা কি বিশ্বাসযোগ্য ছবি না? অবশ্যই, দেখে মনে হয় যে সত্যি সত্যি গুপি আর বাঘা হচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে, এটা কীভাবে বিশ্বাসযোগ্য করে তোলা গেল? তার হাতে তো অত উন্নত প্রযুক্তি বা এত গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স ছিল না। আমি মনে করি যে এটা আসলে যারা সিনেমা বানান এটা তাদের অন্তর্দৃষ্টির ব্যাপার, যে এবং যেই যে প্রযুক্তি দিয়ে বানাচ্ছেন তার হাতে যে প্রযুক্তিটা আছে সেটার উপর পূর্ণ দখল আছে কিনা, অর্থাৎ সিনেমা মিডিয়ামটাকে ভালো করে বোঝেন কিনা, এবং বুঝে যে ক্যামেরাটা ব্যবহার করছেন বা যে প্রযুক্তি ব্যবহার করছেন, যে এডিটিং সফটওয়্যার ব্যবহার করছেন, সেটার উপর যদি প্রপার দখল থাকে, তাহলে আমি মনে করি যে বাজেট বা অর্থ এগুলো খুব বড় প্রশ্ন হয়ে ওঠে না। তারপরও আমি বলতে চাই, যেমন ধরেন
ইটি বা প্যারিস অফ ক্যারাবিয়ান এই ধরনের ছবি তো মানুষ দেখে বিশ্বাসযোগ্য, কিন্তু আমরা জানি পুরোটাই আসলে একটা কল্পজগতের ছবি, ফ্যান্টাসি ফিল্ম, তাই না? কিন্তু তারপরে তারা বিশ্বাসযোগ্য করে তুলছে কি কারণে, তাদের প্রযুক্তিটা অনেক উন্নত। আমাদের উচিত যেটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ধরনের সফটওয়্যার আনা বা এই ধরনের অভিজ্ঞ একটা মানুষকে 6 মাস এখানে রেখে ট্রেনিং এর ব্যবস্থা করানো এমন কিছুই নয়, মানে আহামরি কিছুই নয়। বিষয়টা হচ্ছে যে ভিশন, আমার যদি ভিশনটা থাকে তাহলে এরকম আমি একটা স্টুডিও বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি যেখানে আসলে গ্রাফিক্স মোশন তৈরি হবে এবং দুজন লোক এখানে সুপারভিশনে থাকবে 1 বছর। এই দুজন লোকের সুপারভিশনে 40টা ছেলে কাজ শিখবে। আপনি দেখেন বাংলাদেশের চলচ্চিত্র, বাণিজ্যিক চলচ্চিত্রের চেহারা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু ভিশনটা নাই। মানে সমস্যাটা ওই জায়গায়, আমরা দেখতে পাই না আসলে, বা দেখার ইচ্ছাটাও নাই হয়তো, মানে আমি জানি না মানে আসলে। কিন্তু এটা হলে আমার মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্রের অনেক সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশের আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ফিল্ম পড়ানো হয়, ইনস্টিটিউট আছে আমাদের BCTI, কাজে ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ে যে এত এত ছেলে মেয়ে ফিল্ম পড়ছে, অধিকাংশই হচ্ছে টেলিভিশনে চাকরি করার জন্য, যেটা দুঃখজনক। তা আমি মনে করি যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ফিল্ম পড়ানো হচ্ছে, তারা তো ফিল্ম বানাতে চায়, কাজে তাদেরকে সুযোগ দেওয়ার জন্যে বা তাদের কর্মক্ষেত্রটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সরকার এটা সাহায্য করতে পারে এই ধরনের সেট আপ করার মধ্য দিয়ে। এই ক্ষেত্রে আপনি যে গ্রাফিক্স বা প্রযুক্তির কথা বললেন, পরিচালকদের অবশ্যই ভূমিকা আছে, কিন্তু অভিনেতা অভিনেত্রীদেরও কিন্তু ভূমিকা কম নয়। যেমন যদি পাশের দেশে বলি, বেশ কিছু বায়োপিক সেখানে নির্মাণ করা হয়েছে যেগুলো খুব প্রশংসিত হয়েছে, কিন্তু ওই জায়গাটা, এই যে একটা ডেডিকেশন, আপনার কি কখনো মনে হয় যে আমাদের দেশের এখন যারা কাজ করছেন ওই জায়গাটা ঘাটতি আছে? মানে এটাও একটা কারণ দর্শকদের বাংলা সিনেমা থেকে একটু বিমুখ হয়ে যাওয়া, এটা কি কোনো কারণ হতে পারে? অবশ্যই, মানে কারো অভিনয় যদি বাজে হয় মানুষ তো দেখবে না, খুব এটা খুব স্বাভাবিক। কিন্তু অভিনেতার অর্ধেক দায়িত্ব, পরিচালকের অর্ধেক দায়িত্ব, কারণ ফিল্মটা হচ্ছে ডিরেক্টরস মিডিয়া। আপনি যদি বাইসাইকেল থিভের কথা ধরেন, সেখানে ভিতরে ডিসিকা যাদের অভিনয় করেছেন এরা একেবারেই রাস্তার লোক, এরা অভিনেতা নন, মানে একেবারেই যা বলা যায় সাধারণ মানুষ। সাধারণ মানুষকে দিয়ে অভিনয় করানো এবং দেখে আপনার মনেই হবে না এরা মানে সাধারণ মানুষ। তো এরা হচ্ছে গিয়ে এই ছবিটাকে এমন বিশ্বাসযোগ্য করে তুলেছেন যে দেখলে আপনি চোখের অশ্রু ধরে রাখা সম্ভব নয়। কাজেই এই আমি মনে করি যে ডিরেক্টরস মিডিয়াম হিসেবে ফিল্মে ডিরেক্টরের যেমন একটা ভূমিকা আছে, সত্যজিৎ রায় কীভাবে আসলে অনেক নতুন মানুষদের এনে এই পথের পাঁচালীর ভিতরেও তো অনেক, যেমন ইন্দ্রনীল ঠাকুর যে বৃদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন, সে এই এই মানুষটিকে দিয়ে উনি অভিনয় করিয়েছেন, তাই না? কাজেই বা ধরুন পথের পাঁচালীর যে অপু, এটা বাচ্চা ছেলেকে দিয়ে কীভাবে অভিনয় করাচ্ছেন, যে ঠিক আছে অপু দৌড়ে যাবে, আমি হাততালি দিলে কিন্তু তুমি পিছনে তাকাবে, হাততালি দিলেও পিছনে, কিন্তু সেখানে হাততালির শব্দ শোনা যাচ্ছে না। তা এই যে ডিরেক্টোরিয়াল যে পলিসি, এটা কিন্তু অনেক নির্ভর করে ডিরেক্টরের উপর, কীভাবে আসলে আমার মানে আমি ক্যারেক্টারের কাছে কী চাই, সেটা যদি সত্যি সত্যি আমি ওর ভেতর বা ক্যারেক্টারের ভিতর অভিনেতার ভিতর যদি জারিত করতে পারি তাহলে সেটা সে ক্যারি আউট করতে পারে, এটা একটা বিষয়। আর ওই যে জারণ প্রক্রিয়া ভেতর দিয়ে গিয়ে একজন অভিনয় শিল্পী কতটুকু ধারণ করে ডেলিভারি দেবে, সেটা অভিনয় শিল্পীর ব্যাপার, কাজে এটা দুই দিক থেকে আসলে হওয়া উচিত, শুধুমাত্র অভিনয় শিল্পী নয়, পরিচালকেরও অনেক বড় একটা ভূমিকা থাকে। বিধান রিবেরু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের আমার সাথে এসে এখানে গল্প করেছেন, আড্ডা দিয়েছেন, অনেক বিষয় আপনার সাথে আলোচনা হলো, আপনাকে অনেক অনেক অভিনন্দন। এখনকেও অনেক ধন্যবাদ।